হ্যালো ভিউয়ার্স, স্বাগতম জানাচ্ছি আমার আরো একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওটা হচ্ছে যে আসলে স্কারলেট উইচ কতটা পাওয়ারফুল। আমি আমার আজকের ভিডিওতে বলতে চাই যে স্কারলেট উইচকে কতটা পাওয়ারফুল দেখিয়েছে এমসিইউ, এবং আমি আমার আজকের এই ভিডিওতে কয়েকটা রিজন বলবো যে রিজনের কারণে স্কারলেট উইচ মোস্ট পাওয়ারফুল অ্যাভেঞ্জার বলা হয়। মার্ভেলে অনেক মুভি বের হয়েছে, এর মাঝে ফ্যান্টাস্টিক ফোর, এক্সম্যান এবং অ্যাভেঞ্জার যেসব দলগুলো আছে, এইসব দলের মাঝে আমার মনে হয় সবচেয়ে পাওয়ারফুল ক্যারেক্টার স্কারলেট উইচ এবং জিন গ্রে। মুভিগুলোর উপর ভিত্তি করে যদি প্রশ্ন করা হয় ফিনিক্স, জিন গ্রে এবং স্কারলেট উইচের মধ্যে কে পাওয়ারফুল, এই প্রশ্নটা এমন দাঁড়ায় যে রোনালদো ভার্সাস মেসির মধ্যে কে সেরা। স্কারলেট উইচকে এমসিইউতে সবচেয়ে পাওয়ারফুল ক্যারেক্টার প্রধান কারণ হলো তার কেওস ম্যাজিক। ওয়ান্ডার এই কেওস ম্যাজিক রিয়েলিটি এবং অস্তিত্বকে বিকৃত করে দিতে পারে এবং ইউনিভার্সের সম্পূর্ণ ধ্বংস আনতে পারে। ওয়ান্ডার আরেকটা পাওয়ার হলো যে সে ওয়ার্ল্ড রিয়েলিটি বানাতে পারে। হাউস অফ এম এর ইভেন্টের সময় ওয়ান্ডার ক্ষমতা প্রদর্শন করা হয়। এই ইভেন্টটি তাকে একটি সাধারণ বাক্য উচ্চারণ করে রিয়েলিটির প্রকৃতি পরিবর্তন করে দেখায়। সারা বিশ্বের জীবন পরিবর্তন করার জন্য তার এই ওয়ার্প রিয়েলিটি স্কারলেট উইচের সবচেয়ে শক্তিশালী অ্যাভেঞ্জারে হওয়ার পক্ষে একটি চিত্তাকর্ষক যুক্তি প্রদর্শন করে। তার আরেকটি পাওয়ার হলো টেলিপ্যাথিক পাওয়ার। এই পাওয়ারটা স্কারলেট উইচ তার মাইন্ড ব্যবহার করে বস্তু, যে কোনো বস্তুকে সরাতে পারে। অ্যাভেঞ্জার এন্ড গেমে থানোসের বিরুদ্ধে এই পাওয়ারটা ইউজ করেছিল। এই পাওয়ার থানোসের বিরুদ্ধে ব্যবহার করার ফলে থানোসকে শুধু মুঠোর মধ্যে ধরে রাখেনি, বরং থানোস লড়াই থেকে বাঁচতে তাকে ইয়ারস্টিক হামলা ডাকতে বাধ্য করেছিল, মানে ব্যাকআপ প্ল্যানটা ব্যবহার করেছিল। এখানে থানোস বুঝতে পেরেছিল যে সে তার যত শক্তি আছে সব শক্তি ব্যবহার করেও ওয়ান্ডার এই পাওয়ার থেকে বাঁচতে পারবে না। এর ফলে থানোস তার ব্যাকআপ প্ল্যানটা ব্যবহার করে, আর ব্যাকআপ প্ল্যানটা ছিল এয়ারস্ট্রিক অ্যাটাক। ওয়ান্ডার মানে স্কারলেট উইচের আরেকটি পাওয়ার হলো যে ম্যানিপুলেট প্রবাবিলিটি। সে ম্যানিপুলেট প্রবাবিলিটি তৈরি করতে পারে। এই পাওয়ারটা ওয়ান্ডাভিশন সিরিজে ব্যবহার করতে আমরা দেখেছিলাম। ওয়ান্ডা তার কেওস ম্যাজিক ব্যবহার করে রিয়েলিটির একটি পকেট তৈরি করে। ওয়ান্ডার কেওস ম্যাজিক নিউ জার্সির ওয়েস্ট ভিউ দখল করে শহরটিকে এবং এর মধ্যে থাকা সবাইকে বাকি ইউনিভার্স থেকে বিচ্ছিন্ন করে ফেলে। ভিশন হারানোর দুঃখে স্কারলেট উইচ একটি বিকল্প রিয়েলিটি তৈরি করে, যেখানে সে একটি শান্তিপূর্ণ স্বপ্নের জীবনযাপন করতে পারে। ওয়েস্ট ভিউ এর বাসিন্দাদেরও এতে অংশগ্রহণ করতে সে বাধ্য করেছিল। ওয়েস্ট ভিউয়ের প্রত্যেককেই ওয়ান্ডার সিটকম স্টাইলের রিয়েলিটির একজন কাস্ট হিসেবে সদস্য হয়ে ওঠে। একটি সিটকমে একটি ভূমিকা পালন করে, যেটি ওয়ান্ডা নিজেই ওয়ান্ডাভিশন শিরোনাম তৈরি করে। ওয়ান্ডা তার সিটকমের পরিবর্তে টাইমের সাথে মেলে ওয়েস্ট ভিউতে সব কিছুর চেহারা সহজেই পরিবর্তন করতে সক্ষম হয়েছিল। ওয়ান্ডার এই ক্ষমতাটা সে শুধু ওয়েস্ট ভিউয়ের বাসিন্দাদের মাইন্ড কন্ট্রোল করেছিল না, বরং ওয়েস্ট ভিউতে তার সময় জীবন তৈরি করতে সক্ষম হয়েছিল। ভিশন পুনরায় তৈরি করেছিল এবং দুটি যমজ পুত্রও তৈরি করেছিল, যার নাম ছিল বিলি এবং টমি। ভিশন, বিলি এবং টমি তাদের নিজস্ব পরাশক্তি সহ স্বাধীন ইচ্ছা এবং স্বাধীন চিন্তার অধিকারীও ছিল। তো একবার ভেবে দেখেছেন কি তার এই ম্যানিপুলেট প্রবাবিলিটি ক্ষমতাটা কতটা পাওয়ারফুল। স্কারলেট উইচকে মোস্ট পাওয়ারফুল অ্যাভেঞ্জার বলার আরও একটি কারণ হলো যে সে ইনফিনিটি স্টোন ডিস্ট্রয় করতে পারে। এমসিইউতে আমরা অনেকবার ইনফিনিটি স্টোন দেখেছি, কিন্তু কাউকে দেখতে পাইনি যে ইনফিনিটি স্টোন ডিস্ট্রয় করতে। একমাত্র ওয়ান্ডাকেই দেখেছিলাম যে সে ইনফিনিটি স্টোন ডিস্ট্রয় করতে। অ্যাভেঞ্জার ইনফিনিটি ওয়ারে এক হাত দিয়ে মাইন্ড স্টোন ডিস্ট্রয় করেছিল এবং এক হাত দিয়ে থানোসকে আটকে রেখেছিল। তো এখন ধারণা লাগানো যেতেই পারে যে ওয়ান্ডা কতটা, মানে স্কারলেট উইচ কতটা পাওয়ারফুল। আরও একটা কারণ হলো যে ওয়ান্ডাকে, মানে স্কারলেট উইচকে আরও পাওয়ারফুল বা স্পেশাল তৈরি করে, সেটা হলো এভরি ওয়ান ওয়ান্টস আর পাওয়ার। এমসিইউতে অন্যান্য ক্যারেক্টারের যে পাওয়ারগুলো আছে তা সবাই চায় না, কিন্তু ওয়ান্ডার পাওয়ারগুলো সবাই পেতে চায়। মার্ভেল কমিক্সের ডক্টর ডুম একটা ইভেন্টে ওয়ান্ডার ক্ষমতা নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছিলেন, এবং শুধু ডক্টর ডুম না,
ক্যাং দা কনকারো তার ক্ষমতা নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছিল। ম্যাগনেটো তার মেন্টাল হেলথকে প্রভাবিত করে তার ক্ষমতা নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছিল। এবং সবশেষে আমরা ওয়ান্ডা ভিশনে দেখেছিলাম যে একাদা হারকনেসও তার পাওয়ারগুলো চায়। এমসিউতে অনেক ক্যারেক্টার আছে যেগুলা অন্যান্য ভিলেনরা হিরোদের ক্ষমতা নিতে চায় না, একমাত্র স্কারলেট উইচেরই ক্ষমতাগুলা সবাই নিতে চায়, আর এই জিনিসটাই তাকে স্পেশাল এবং পাওয়ারফুল করে তোলে। তো ভিউয়ার্স বুঝেই গেলেন যে ওয়ান্ডা আসলে মানে স্কারলেট উইচ কতটা পাওয়ারফুল। আমি শুধু আমার এই ভিডিওতে ব্যাখ্যা করেছি যে কেন স্কারলেট উইচ সবচেয়ে পাওয়ারফুল অ্যাভেঞ্জার, এবং আমি অনেকগুলো রিজনও দেখিয়ে দিয়েছি যে কেন সে সবচেয়ে পাওয়ারফুল অ্যাভেঞ্জার। তো ভিউয়ার্স পুরো ভিডিওতে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং কোনো কিছু ডিটেল মিস গিয়ে থাকলে তা কমেন্ট করে জানাবেন।